আমার উপরে একজন এই কাম করছে কয়দিন আগে আমার উপরে, এবং সেইটা জিন লাইগা ওইটারে ম্যান হোলের থেকে বের করছে, বের করে আইনা বলতেছে আমি দেই তার জন্য সিরা, মানে ঘুরাইয়া। আমি বলছি না, আমার নবীজির সুন্নাত, আম্মা আনা ফাকাদ আফানি আল্লাহ, আমারে আল্লাহ পরিত্রাণ দিয়ে দিছে, সুতরাং তারে আমি কোনো ক্ষতি করতে চাই না, সে থাক, আল্লাহ পাক তারে দেখবেন। তো আমার বলার মাকসাদ যে নবীজি জাদুগ্রস্ত হয়েছেন, ওই খেজুর গাছের আঁশ নিয়া ওইটারে পেঁচাইয়া এই কায়দা করে জাদু করছে, আর এইটা জি আর ওয়ান পুকুরের মধ্যেই করছে। নবীজি বললেন আল্লাহ আমারে জানাই দিছে। বলে কি করছেন? আমি ওইটারে উঠেই ফেলাইছি। আম্মা জান কইলেন একটু ঘুরেই দিতেন, কেউ যদি কাউরে জাদু করে আমার দিকে দেখেন, তো জাদুর দিয়ে এরকম প্যাঁচ দিয়ে জাদু করছে, আক্রান্ত হয়ে গেছে, ওই জাদুটা বের করে যদি সে এরকম প্যাঁচ দিয়ে দেয় উল্টা, ও তো দিছিল এইভাবে, আর সে যদি দেয় এইভাবে, তাহলে এই জাদুটা তার দিকে ঘুরে যাবে। তা আম্মা জান বললেন ঘুরেই দিতেন। নবীজি বললেন আম্মা আনা ফাকাদ আফানি আল্লাহ ওয়ালা উসিরু আলা আহাদিন শাররা, তাহলে আমাকে আল্লাহ পরিত্রাণ দিয়ে দিছে, আমি তারে কোনো ক্ষতি করব না। নবীজি মানুষ, নূরের তৈরি, নূরের তৈরি হইলে তার উপরে জাদু কেন হবে? নূরের তৈরি হইলে তার কেন বাপ থাকবে? নূরের তৈরি হইলে তার কেন বিবাহ শাদি হবে? তার কেন সন্তান সন্ততি হবে? এরকম ভাবে খুব ডক্টরের ডিগ্রি লাগাইয়া আর মানুষের সামনে নিজেকে পেশ কইরা সুন্দর সুন্দর কিতাবের রেফারেন্স দিয়া আল্লাহর নবীকে আল্লাহ পাক ইনসান বলছেন। আর ইনসান কোরআনে কারিমে ইনসান কাকে বলে? যত নবীর সংজ্ঞা কিতাবে আছে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন, নবীর সংজ্ঞা কি? ইনসানুন বাআসাহুল্লাহু তাআলা, ইনসানুন বাআসাহুল্লাহু তাআলা, ওই ইনসান যাকে আল্লাহ পাঠাইছেন। তো নবীজি ইনসান, ইনসান কি দিয়ে বানাইছে আল্লাহ? মাটি দিয়া। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসলিন মিন হামাইন মাসনুন। আল্লাহ পাক বলেন মানুষকে আমি মাটি দিয়ে বানাইছি। তো আল্লাহ মাটি দিয়ে বানাইছে, আচ্ছা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়ে বানাইছি, আবার মাটির মধ্যে নিব, আবার মাটির থেকে বের করব। নবীজির কি আল্লাহ আসমানে নিছে না মাটিতে রাখছে? কোথায় রাখছে? মাটি দিয়ে বানাইছে, মাটি দিয়ে রাখছে। নবীজি বলেন আমি আবু বকর ওমর তিনজনকে আল্লাহ পাক এক মাটি দিয়ে বানাইছি। নবীজির মাটি অনেক উন্নত, আবু বকর ওমর খানায় কাবার নিচে যে মাটি, ওখান থেকে মাটি নিয়া মায়ের পেটে থাকা অবস্থায় নবীজির নাভিতে লাগাইছে জিব্রাইল, ওই একই মাটি নিয়া আবু বকর সিদ্দিকের নাভিতে লাগাই দিছে জিব্রাইল, ওই একই মাটি দিয়া নিয়া হযরত ওমরের নাভিতে লাগাইয়া দিছে। এই জন্য নবীজি একদিন দাঁড়াইলেন, দাঁড়াইয়া আবু বকরের হাত ডান হাত দিয়ে ধরলেন, ওমরের হাত বাম হাত দিয়ে ধরলেন, ধরে বললেন দেখছো নি আমাদের তিনজনকে কেমন দেখা যায়? বলে হ্যাঁ দেখতেছি, কি চমৎকার। নবীজি বললেন এই যেমন দেখতেছো, আমরা তিনজন একসাথ থাকবো, দুইজনের দুই হাত হাতে নিয়া হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হাজির হব। মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন নবীজি মাটি, কিন্তু মাটি জান্নাতের মাটির মিশেল।